স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় 14 জন সহ 25 দিনে 436 জনের মৃত্যু। FBCCI-এর দেয়া অক্সিজেন সিলিন্ডার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাবনা সিভিল সার্জনের কাছে হস্তান্তর। নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মামা ভাগ্নের মৃত্যু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 14 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 10 জন করোনা পজিটিভ ছিলেন এবং বাকি 4 জন করোনা উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে চলতি মাসের গত 25 দিনে এই হাসপাতালে করোনা ইউনিটে মৃত্যু হলো 436 জনের। রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। তিনি জানান, গত 24 ঘন্টায় মৃত 14 জনের মধ্যে রাজশাহীর 8 জন, চাঁপাইনবাবগঞ্জের 1, নাটোরের 1, পাবনার 3 জন ও চুয়াডাঙ্গার 1 জন রয়েছেন। তাদের মধ্যে 8 জন পুরুষ এবং 6 জন নারী। মৃতদের মধ্যে 8 জনের বয়স 61 বছরের উপরে, বাকিদের মধ্যে 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন এবং 41 থেকে 50 বছর বয়সের মধ্যে 1 জন রয়েছেন। হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানি জানান, গত 24 ঘন্টায় করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন আরও 50 জন রোগী। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 50 জন। রোববার সকাল 6টা পর্যন্ত করোনা ইউনিটের 513 বেডের বিপরীতে ভর্তি আছেন 416 জন। এদের মধ্যে ICU-তে রয়েছেন 20 জন রোগী। করোনা ইউনিটে চিকিৎসাধীন 416 জনের মধ্যে 178 জনের করোনা পজিটিভ এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 188 জন। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়ে পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন আরও 50 জন রোগী। হাসপাতাল পরিচালক জানান, শনিবার 2টি ল্যাবে রাজশাহীর 284 জনের নমুনা পরীক্ষায় 128 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এক্ষেত্রে শনাক্তের হার 45.07%। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি, সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি, করোনাকে না বলি জীবনকে হাঁ বলি, এই স্লোগান সামনে রেখে FBCCI-এর পক্ষ থেকে পাবনা সিভিল সার্জনকে অক্সিজেন সিলিন্ডার, স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাবনা চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ সিভিল সার্জন ডাক্তার মনীশ্বর চৌধুরীর কাছে 10টি অক্সিজেন সিলিন্ডার সহ বিপুল পরিমাণ স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন। এ সময় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলী মুর্তুজা বিশ্বাস সনি, প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, চেম্বারের পরিচালক AHM রেজওয়ান জুয়েল, সাজ্জাদ হোসেন বাচ্চু, আলহাজ শফিকুল ইসলাম খান, মাসুদুর রহমান মিন্টু, চেম্বারের সচিব আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন বাজার বণিক সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী বলেন, FBCCI সারা দেশে জনবহুল স্থানে অক্সিজেন সিলিন্ডার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সামগ্রী বিতরণ শুরু করেছে। জেলার সব উপজেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নাটোরের গুরুদাসপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনে ভিজা কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মামা ভাগ্নের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা ভিটাপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মৃত কিতাব আলীর ছেলে আব্দুল সাত্তার ও সায়েদ আলীর ছেলে মকবুল হোসেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাক ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুরে ভাগিনা মকবুল হোসেন বাড়ির ভেতরে বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় পাশের আরেকটি বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হন। দুপুরে ভাগিনা মকবুল হোসেন বাড়ির ভেতরে বৈদ্যুতিক তারের ওপর ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় পাশের আরেকটি বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়। এ সময় মামা আব্দুস সাত্তার ঘটনাটি দেখে ভাগিনাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। পরে ঘটনাটি পরিবারের অন্যান্যরা দেখতে পেয়ে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আহমেদপুরের রাহেলা ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন। বর্তমানে আব্দুল সাত্তার ও মকবুল হোসেনের মরদেহ তাদের নিজ বাড়িতেই রয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক কমিটি কর্তৃক সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার বেলা 11:30 দিকে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য শফিউল আজম স্বপন। লিখিত বক্তব্যে বলা হয়, গত 23 বছর ধরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি কোনো সাংগঠনিক কাজ করতে পারেনি।
এই অবস্থায় বারবার নতুন কমিটি গঠনের তাগাদা দেয়া সত্ত্বেও আহ্বায়ক কমিটি তা করতে ব্যর্থ হয়। এই অবস্থায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি চলতি বছরের 29শে মে ওই আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে দেয়। পরে বিভিন্নভাবে তদন্ত শেষে এবং যাচাই বাছাই করে স্থানীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিক্রমেই চলতি বছরের 20 জুলাই কেন্দ্রীয় কমিটি সাবেক ছাত্রলীগ নেতা ইস্তিয়াক আহমেদ ডলারকে সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপনকে সাধারণ সম্পাদক করে 21 সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি কমিটি গঠন করে দেয়। কেন্দ্রীয় কমিটি কর্তৃক গঠিত সেই কমিটিকে গতকাল শনিবার বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সংবাদ সম্মেলন করে অবৈধ ও অগঠনতান্ত্রিক আখ্যায়িত করে নানা মিথ্যা অপবাদ দিয়ে প্রতিমন্ত্রী পলক সহ কেন্দ্রীয় কমিটির এবং জেলা নেতৃবৃন্দের সুনাম ক্ষুণ্ণ করেছেন। তারা বলেন, নাটোর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের প্রত্যক্ষ মদদে এমন অযৌক্তিক সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা এমন কার্যকলাপের নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন। নাটোরে কঠোর লকডাউনের তৃতীয় দিনে শহরের রাস্তাঘাটে মানুষ এবং যানবাহনের চলাচল বেড়েছে। জীবিকার প্রয়োজন ছাড়াও অনেকে অপ্রয়োজনে বের হয়ে আসছে বাড়ি থেকে। শহরের বিভিন্ন মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বসিয়ে নানাভাবে সচেতন করতে চেষ্টা করলে তা কোনো কাজেই আসছে না। এদিকে নাটোরে গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে 3 জন মারা যান। রবিবার সকাল থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ও কাঁচা বাজার ছাড়া সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল সহ বড় বড় মার্কেটগুলো বন্ধ থাকতে দেখা গেছে। রিক্সা ও অটোরিকশার সাথে সাথে সিএনজি এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে, তবে বড় ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল করতে দেখা যায়নি। শুধুমাত্র জেলা শহরের নয়, জেলার প্রতিটি উপজেলাতে একই অবস্থা বিরাজ করছে। তবে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। এদিকে সিভিল সার্জন কার্যালয়ের সূত্র অনুযায়ী নতুন করে আক্রান্ত হয়েছেন 154 জন। রবিবার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন 79 জন রোগী। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত 6211 জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 2624 জন রোগী। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন 3486 জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন 103 জন রোগী। এ ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকবার জন্য ধন্যবাদ।